হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেমপ্লে ভিডিও। আজকে আমরা খেলবো দা টাইগার গেমটা। আসলে এই দা টাইগার গেমটা আজকে হলো সিরিজের পার্ট 8। তুমি তো জানোই আজকে সিরিজের পার্ট 8। আর গতবারটা আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে পার্ট 10 একটা সারপ্রাইজ আছে, সুতরাং তোমরা সেই সারপ্রাইজের জন্য একটু অপেক্ষা করিও। আবার এই সিরিজ ছেড়ে চলে যাও না, চ্যানেল ছাড়িয়েও চলে যাও না, পুরো সিরিজটা দেখতে থাকো। অনেক আকর্ষণ পাবো সিরিজটাতে, অনেক মজা পাবো, অনেক নতুন নতুন মিশন পাবো। আর বিশেষ করে আমাদের যে এই সিরিজটা অনেকদিন ধরে কিন্তু আমি পার্টগুলো আনিনি, সুতরাং তোমরা আর কিছু মনে করো না। আর এলে আজকের পার্টে তোমরা তো দেখি বলছো সামনে এলে পুরাতন একটা ঘর আমরা এক্সপ্লোর করব। আমি ঘরের এই ঠিকানাটা কালকে পাইছি, আমার একটা টাইগার বন্ধু আছে, টাইগার বন্ধু আমাকে বলছে যে এই ওইদিকে চলো, ওইদিকে একটা পুরাতন ঘর আছে। তখন আমি এক্সপ্লোর করতে গেছিলাম, এক্সপ্লোর করে পাইছিলাম সেই ঘরটা। এখন তার জন্য আজকেও আমি তোমাদেরকে দেখাবো সেই পুরাতন ঘরটা। তো চলো আমাদের জার্নি শুরু করা যাক। তো পুরাতন ঘরটা বলতে গেলে ওইদিকে আছে, প্লাস তার আগে আমি কিন্তু এই টর্টোইস মানে কচ্ছপদের সাথে ফাইট করব। এই গেমের ভিতরে বলছিলাম একবার তোমাদেরকে, তোমরা যদি সিরিজটা কন্টিনিউ করো, পার্টটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা জানে থাকবে এই গেমের যে টর্টোইস বলতে গেলে যেই কচ্ছপগুলো থাকে সেই কচ্ছপগুলো কিন্তু হেলথ অনেক হয়, মানে অ্যাটাক ড্যামেজটা তো অনেক হয়, 200-300 হেলথ একবারে খাই নিতে পারে এই কচ্ছপদের, এত শক্তি, মানে গেমটার ভিতরে একটা লজিক নাই। আচ্ছা তো বাদ দাও, এখন ছাড়ো, আমরা আজকে অনেকগুলো প্রাণীকে মারবো, অনেকগুলা। তোমরা দেখতে পাচ্ছ যাকে রাস্তা পাচ্ছি তাকে আমি খাই ফেলবো। এই যে মিকেট আছে, ক্যাপিবারা, এগুলো সব সব তোমরা কিন্তু আগেই দেখে ফেলছো যে মিকেট, ক্যাপিবারা, তারপরে মাঙ্কি আছে। আর আমি শুনছিলাম যে একটা বলে এই গেমের ভিতরে বলে একটা রেড ভাল্লুক আছে, তো লাল ভাল্লুকটা নিয়ে, লাল ভাল্লুকটা কি আমরা দেখবো কি না, লাল ভাল্লুকটা নিয়ে কি এর পরের পার্ট হবে কি না, তোমরা সেটা এই পার্টের কমেন্টে বলে দিও, আমাকে ভিডিও কমেন্টে বলে দিও আমি কি রেড ভাল্লুককে দেখে আসবো, তাকে একদম খতম করে ফেলবো নাকি দেখাবো না। তো সেটা তোমরা বলিও। আর এখন আমাদের যে মিশনটা পুরাতন ঘরে যাওয়ার, সেই পুরাতন ঘরে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই দিকটাতে যাইতে হবে। আরো আমি কয়েকটা ক্যাপিবারাকে মারি। আলে এইগুলা কি শুয়োর নাকি গন্ডার? গন্ডার এদিকে থাকে না অবশ্য। ও আরে তোমাদেরকে একটা কথা তো ভুলেই গেছি আমি বলার, যে আমার কাছে কিন্তু নতুন একটা অ্যাটাক পাওয়ার আসছে। তোমরা যদি লক্ষ্য করো আর নিচে অবশ্যই স্ক্রিনে একটু ছোট দেখাচ্ছে, কারণ হলো আমি ইউটিউব রেশিওতে ভিডিওটা করতেছি আর গেমের কন্ট্রোলগুলো সব তোমরা দেখতে পাচ্ছ না। তো এটা কোনো সমস্যা না, তোমরা কিছু মনে করো না। আর এলো তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে এই পাওয়ারটা আইকনটা পোস্ট করে দিও, তোমরা সেখান থেকে দেখে নিও। আর ইউটিউবের রেশিওতে জন্য আমার নিলে আবার একটু সমস্যা হয়ে যায় ইউটিউবে, তো তার জন্য আমি ইউটিউবের রেশিওতে ভিডিও বানিয়েছি। আর যদি এই গেমটা স্ক্রিনটা অনেক বড় সেহেতু কিন্তু একটু তার জন্য ইউটিউবে এসে। তো এই যে আমরা চলে আসছি আমাদের সেই পুরাতন ঘরে, তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের সেই পুরাতন ঘর যেখানে আদিম যুগে এই এই দা টাইগারের দাদা দাদিরা বাস করতো। তারপরে এই দাদা দাদিরা বাস করছে, মারা গেছে, এখন এগুলা সব পাথর টাথর তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কি অবস্থা করে রাখছে এরা, মানে কত প্রাণী প্রাণী। আর আমি একবার যখন এই সিরিজটা করিনি তখন এই ঘরটাতে একবার আসছিলাম, তখন দেখছিলাম যে একটা সাপ আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যেন এরকম নতুন ইন্টারেস্টিং ফানি গেম প্লে তোমরা পেতে থাকো। ফানি গেমার্স ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। বাই বাই।